করোনা ভাইরাসের প্রভাবে বিপর্যস্ত কর্মহীন অসহায় গরিব ও প্রতিবন্ধীদের মাঝে তিন দফায় ত্রাণ সামগ্রী এবং নগদ অর্থ প্রদান করেছে ইসলামী সমাজ। করোনা ভাইরাস প্রসঙ্গে দেশব্যাপী গণসচেতনতামূলক প্রচার কর্মসূচি সুসম্পন্ন করেছে ইসলামী সমাজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, শুনছিলেন সংবাদের বিশেষ অংশ, এবার বিস্তারিত। করোনা ভাইরাসের আক্রমণ সহ দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিনের সকল প্রকার লঘু শাস্তি এবং আখিরাতে মহাশাস্তি থেকে রক্ষা পেয়ে কল্যাণ ও মুক্তি লাভের লক্ষ্যে আল্লাহর নিকট পরিপূর্ণ আত্মসমর্পণের আন্তরিক আহ্বানে ইসলামী সমাজের উদ্যোগে দেশব্যাপী গণসচেতনতামূলক লিফলেট ও বিশেষ প্রচারণা চালানো হয়। ইতিমধ্যে ইসলামী সমাজের কেন্দ্রীয় কার্যালয় থেকে শুরু করে দেশের বিভিন্ন জেলা ও থানা শহরের গুরুত্বপূর্ণ স্থানসমূহে হ্যান্ড মাইক ব্যবহার করে এ প্রচার কার্যক্রম চালানো হয়। যথাক্রমে নারায়ণগঞ্জ জেলা শহর, কুমিল্লা জেলার আদর্শ সদর, কুমিল্লা সদর দক্ষিণ, চৌদ্দগ্রাম, লাকসাম, বরুড়া, নাঙ্গলকোট, মনোহরগঞ্জ, চান্দিনা, তিতাস, দাউদকান্দি, খুলনা, মেঘনা, মুরাদনগর, দেবিদ্বার, বুড়িচং, ব্রাহ্মণপাড়া ও লালমাই, চট্টগ্রাম মহানগর বিভিন্ন থানাসমূহ, গাজীপুর মহানগরের টঙ্গী পূর্ব, টঙ্গী পশ্চিম, বাছা, জয়দেবপুর, চৌরাস্তা, কোনাবাড়ি, বোরবাজার, মৌচাক, কিশোরগঞ্জের হোসেনপুর, পাকুন্দিয়া, কিশোরগঞ্জ সদর, বাজিতপুর, অষ্টগ্রাম, করিমগঞ্জ, কটিয়াদি, তারাইল, শরীয়তপুর জেলা শহর, বগুড়া জেলার বগুড়া সদর, কাহালু, গাবতলী, শিবগঞ্জ, দুপচাঁচিয়া, শাহজাহানপুর, আদমদীঘি, কুষ্টিয়া জেলা শহর সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান, চুয়াডাঙ্গা জেলা সহ বিভিন্ন থানা শহর, রংপুর জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকাসমূহ এবং শেরপুর জেলার বিভিন্ন অঞ্চল সহ দেশের অন্যান্য অঞ্চলসমূহে ইসলামী সমাজের সম্মানিত আমির হযরত সৈয়দ হুমায়ুন কবিরের বিশেষ নির্দেশনার প্রেক্ষিতে কেন্দ্রীয় কার্যালয় সহ দেশের বিভিন্ন স্থানে করোনা ভাইরাসের প্রভাবে বিপর্যস্ত কর্মহীন অসহায় গরিব ও প্রতিবন্ধীদের মাঝে ত্রাণ সামগ্রী এবং নগদ অর্থ প্রদান করেছে সংগঠনের নেতৃবৃন্দ। পুনরায় 10ই মে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে অনুষ্ঠিত বিশেষ বক্তব্যের মাধ্যমে ঢাকাব্যাপী ব্যাপক গণসচেতনতা লক্ষ্যে লিফলেট বিতরণ ও প্রচার কর্মসূচির উদ্বোধন করেন সংগঠনের আমির সৈয়দ হুমায়ুন কবির সাহেব। পর্যায়ক্রমে সংগঠনের কেন্দ্রীয় নেতা জনাব মোহাম্মদ ইয়াছিন এবং মোহাম্মদ ইউসুফ আলীর পরিচালনায় ঢাকা মহানগরের গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে পিকআপ গাড়ির মাধ্যমে উক্ত কর্মসূচি সুসম্পন্ন করা হয়। প্রচার কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে দায়িত্ব পালন করেন ইসলামী সমাজের কেন্দ্রীয় সকল দায়িত্বশীলগণ। উক্ত প্রচার কাজে দলমত নির্বিশেষে সকলকে সমাজ ও রাষ্ট্র গঠন এবং পরিচালনায় মানুষের সার্বভৌমত্ব, আইন বিধান ও কর্তৃত্ব ত্যাগ করে জীবনের সকল ক্ষেত্রে একমাত্র আল্লাহর সার্বভৌমত্ব, আইন বিধান ও নিরঙ্কুশ কর্তৃত্ব মেনে তার নিকট পরিপূর্ণ আত্মসমর্পণ করার এবং স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানানো হয়।